দিকে তাকিয়ে দাও, একবার ক্যামেরার দিকে তাকিয়ে দাও। কি করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, তাই তো? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তো হে গাইস, গুড আফটারনুন। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো হ্যাঁ, মনটা কদিন ধরে বিরিয়ানি বিরিয়ানি অবশ্যই করছে তোমাদের, কিন্তু লাস্ট ভিডিও দিয়েছি দাদা বৌদি লাস্ট ভিডিও বিরিয়ানি। তো প্রায় এক মাস হতে চললেও বিরিয়ানি কোনো ব্লগ দিচ্ছি না তোমাদের, সেরকম জায়গা খুঁজে পাচ্ছি না বা যেতে পাচ্ছি না এখন এই জন্য, মানে এখন ট্রেন বাস তো পুরোপুরি বন্ধ হয়ে আছে। তো অনেক কষ্টে অনেক মানে অনেকজনকে জিজ্ঞেস করে চন্দননগরের মধ্যেই একটা বিরিয়ানির সন্ধান, একটা ভালো জায়গা পেয়ে গেছি। সেটা এমনি বিরিয়ানি না, সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। তো এই ফার্স্ট টাইম কাচ্চি বিরিয়ানি ট্রাই করবো এবং তোমাদের সব কিছু বলবো, দেখাবো যে কিরমভাবে কী হয়, সেটা হয়তো দেখাতে পারবো কি জানি না, বাট হ্যাঁ যতটা পারবো তোমাদের দেখাবো। তো চলো যাই দেখি ভিতরে, কাচ্চি বিরিয়ানি ট্রাই করে দেখি ফার্স্ট টাইম, চলো। তো বেসিক্যালি এইটা হচ্ছে একটা ধাবা টাইপের বা ভেতরে একটা রেস্টুরেন্ট টাইপের ব্যাপার আছে, মানে সিটিং ক্যাপাসিটি সবই আছে। তো এইটা হচ্ছে ভদ্রেশ্বরের বিঘাটি মোড়ে, দিল্লি রোডের উপরে একদম। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে হাইওয়ে ফুড পার্ক। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখি। হ্যাঁ, কাচ্চি বিরিয়ানি ফার্স্ট টাইম ট্রাই করছি, কিন্তু আগে এখনও তোমাদের কিন্তু কাচ্চি বিরিয়ানির ভিডিও কোনো দিইনি। আর হ্যাঁ, এইটা হতে চলেছে কিন্তু চিপেস্ট কাচ্চি বিরিয়ানির ভিডিও একটা, অবভিয়াসলি একটা অনেক চিপেস্ট কাচ্চি বিরিয়ানি। আমি দামটা তোমাদের বলছি না, ভেতরে যাবো ওনারের সাথে কথা বলবো, তারপরে তোমাদের সমস্ত কিছু ডিটেলস বলবো। চলো ভেতরে যাই। তো আজকে আমরা এসে গেছি এখানে যে হাইওয়ে ফুড পার্কে। তো আমরা ওনারের সঙ্গে একটু কথা বলে জানবো এই প্রিপারেশনটার ব্যাপারে, প্লাস এই হোটেলটার ব্যাপারে। এটা এখনও পুরোপুরি কনস্ট্রাক্ট হয়নি, এটা আন্ডার কনস্ট্রাকশন আছে হোটেলটা। এখানে হোম ডেলিভারি ফেসিলিটিও আছে, যেটা খুব ইম্পর্টেন্ট লকডাউনে। তো দাদার কাছ থেকে একটু শুনে নিই ব্যাপারটা, যে বিরিয়ানিটা কেমনভাবে হয়, কী প্রিপারেশন শুনি। কাচ্চি বিরিয়ানি মূলত যে বিরিয়ানি, আর চারটে যে আরো দিয়ে বিরিয়ানিগুলো আপনারা দেখেন, সেই বিরিয়ানিগুলোর থেকে একটু আলাদা ধরনের বিরিয়ানি এটা। কাচ্চি বিরিয়ানি বলতে আপনারা যে কাচ্চি ঘানি সর্ষের তেলের যে কথাটা শুনছেন, এর মাংসের যে প্রিপারেশনটা সেটা আমাদের বানানো হয় মূলত এই কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে। আচ্ছা, এটা মূলত এটা আর মশলাপাতি, কিছু বিশেষ আরও মশলাপাতি ব্যবহার করা হয় এই বিরিয়ানিতে। আর এই বিরিয়ানির একটা বিশেষত্ব যেটা হচ্ছে, ধরুন আপনি যে বিরিয়ানি খেলে একটা শরীরের যে ব্যাপার থাকে, যে কখনো মনে হয় অনেকটা পেটটা ভার হয়ে যাচ্ছে বা ঢেকুর উঠছে, ডালডার ব্যাপারটা থাকে, এখানে কোনো রকম কোনো ডালডা তো ইউজ হয়ই না আমাদের। যে কোনো খাবার, শুধু বিরিয়ানি নয়, আমাদের রেস্টুরেন্টে যে কোনো খাবারে কোনো ডালডা ইউজ হয় না। তো ওই যে ব্যাপার, যেটা একটা অ্যাসিডিটির প্রবলেম বিরিয়ানি খেলে, এটা যে অসুস্থতা, সেই ব্যাপারটা এই কাচ্চি বিরিয়ানির মধ্যে পাবেন না। আর হোম ডেলিভারির তো আমাদের ব্যবস্থা আছেই, অন্তত মিনিমাম যদি 5 প্লেটের অর্ডার করা হয়, আমরা টু চন্দননগর এদিকে শ্রীরামপুর এই অবধি আমরা দিয়ে আসি। আর আমাদের তো লোকেশনটা দেখছেনই, ভদ্রেশ্বরের বিঘাটি মোড়েতে। আর কতক্ষণ লাগে মোটামুটি বানাতে এটা? এটা বানাতে মিনিমাম যতটা, ধরুন 2 ঘন্টা তো লাগেই মিনিমাম সময়, 2 ঘন্টা লেগে যায়, 2 ঘন্টা লেগেই যায়। আর তার উপরে যদি ব্যাপারটার ওই বিরিয়ানির যে দম যে ব্যাপারটা, এটা একটু খুব ইম্পর্টেন্ট, এটা যদি আরও আধ ঘন্টা 1 ঘন্টা দেওয়া থাকে তাহলে টেস্টটা আরও টেস্টফুল হয় বিষয়টা। তাহলে আমরা শুনে নিলাম বিরিয়ানিটা কীভাবে বানানো হয় অ্যান্ড অল। তো দামটা এখন শুনে নিই আমরা দাদার থেকে, যে কত দামে বিরিয়ানি পার প্লেট দাম এখন আপাতত আমাদের দাম আছে, যেটা মানে পুজোর সময় হয়তো দামটা একটু বাড়বে। এখন যেটা দাম আছে মটন বিরিয়ানি আপনার 150 টাকা, আর চিকেন বিরিয়ানি হচ্ছে 120 টাকা। তো গাইস, ব্যাপারটা হচ্ছে আমরা একটু আগে চলে এসেছি দোকানে, অ্যাজ ইউজুয়াল বিরিয়ানি ভালোবাসি তো আগে চলে এসেছি। তো বিরিয়ানিটা এখন দমে বসানো আছে, কারণ হচ্ছে কাচ্চি বিরিয়ানি যেটা মেন, আমি যা শুনলাম ওনারের মুখ থেকে, সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি মেন হচ্ছে দমের একটা ব্যাপার থাকে, খুব একটা ইম্পর্টেন্ট পার্ট দমটা। তো ততক্ষণ কী করবো না, ততক্ষণ যেটা ভালোবাসি আর কি চাটা, ততক্ষণ চাটা দিয়ে একটু টাইম পাস করতে হচ্ছে, তারপরে বিরিয়ানি আসুক, তারপরে তোমাদের দেখাবো সব কিছু। আর যদি পারি এখানে বসে খাবো, নাহলে বাড়িতে পার্সেল নিয়ে গিয়ে ওখানে তোমাদের রিভিউটা দেবো। চলো।
তো তোমাদের এখানকার মেনু কার্ডটা আমি দেখিয়ে দিলাম কী কী আইটেম আছে না আছে সব তোমরা দেখে নিলে। হ্যাঁ, বাট একটা জিনিস কি, এখন লকডাউনের জন্য কিন্তু সমস্ত আইটেম যেগুলো তোমরা দেখলে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল নেই, বাট পুজোর মধ্যে সেগুলো কিন্তু পুরোপুরি অ্যাভেলেবেল হয়ে যাবে। লকডাউন উঠে গেছে বাট এখনও সেই এফেক্টটা কিন্তু হালকা এদের মধ্যে পড়েই গেছে, কারণ এরা অনার্স সাথে আমি কথা বলছিলাম, বললো এখন একটুখানি চাপে আছে রেস্টুরেন্টটা। তো পুজোর মধ্যে আশা করছি সব ঠিক হয়ে যাবে, পুজোর মধ্যে সমস্ত আইটেম সব অ্যাভেলেবেল হয়ে যাবে, তোমরা খালি একটু পজ করে দেখে নিই মেনু কার্ডটা। তো গাইস, তোমরা দেখলে যে কিরমভাবে জিনিসটাকে সাজিয়ে দিয়েছে এত সুন্দর। তো আমি খাবো মেন, যেটা তোমাদের আগে দাদা বলছি তো সেটাই হয়েছে, সেটাই আমি করছি। আমি কিন্তু চিকেনের প্রেমী, তো আমি কিন্তু চিকেনটা ফার্স্টে খাবো, আর দিব্য কিন্তু তোমাদের রিভিউটা দিয়ে দেবে হচ্ছে মাটনের। তো তোমরা দিব্যকে বলবো একবার দেখিয়ে দে প্লেটগুলো এত সুন্দর সাজিয়েছে, মানে খেতে জিনিসটা মানে একটু মনটা কেমন করছে এত সুন্দর সাজানো জিনিসটা। তো খেতে তো অবভিয়াসলি হবে, তো চলো খাই দেখি কিরম কী টেস্ট। আগে মটনটা দিব্য রিভিউ করে দিচ্ছে। তো তোমাদের তো বললোই আগেই যে ডেকোরেশনের ব্যাপারটা, এবার টেস্টের দিকে দেখা যাক, মেন তো টেস্ট খাবারে, দেখা যাক কেমন টেস্টটা। তো ফার্স্টলি আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আলুটা পিসটা নর্মাল আলুর পিস, এই যেটা আছে আলুটা ভালো সফট আছে, আঙুল বসে যাচ্ছে এখানটা। তো আরেকটা ব্যাপার হচ্ছে কি, ডেকোরেশন যেটা আছে এটা এতটা সুন্দর, মানে আগেও বললাম এখনও বলছি, মানে এতটা সুন্দর কোনো জায়গায় আমি বিরিয়ানি এতদিন আগে বিরিয়ানি খেয়েছি এরকম দেখিনি। আর এদিকে মাটনের পিস যেটা আছে ওটা নর্মাল ভালো, প্রায় 100-120 গ্রামের পিস আছে, ভাতের কোয়ান্টিটিও মোটামুটি একজনের পক্ষে এনাফ। তো টেস্ট করে দেখা যাক কেমন এটা, ফার্স্ট কামড়টা একটু আলু দিয়ে ভেঙে খাই। নতুনত্ব টেস্টটা এমনি সাধারণ বিরিয়ানির থেকে একটু আলাদা, রাইস দুটোতেই এক চিকেন আর মাটনে, কিন্তু মেনলি ডিফারেন্স যেটা হচ্ছে চিকেন মাটনের পিসটা, মাটনের পিসটা দেখতে পাচ্ছ তোমরা যে কতটা নরম, এটা একদমই নরম, তুলতুল করছে। আহ দারুণ, মাটনের পিসটা এতটাই নরম আর এতটা সুন্দরভাবে দমে সেদ্ধ হয়েছে, মানে না খেলে আপনারা বুঝতে পারবেন না। তো তোমাদের তো দিব্য বলে দিল মাটন বিরিয়ানিটা কীরকম, যে পিস আলু বা রাইস কীরকম, আর ডেকোরেশন তো অসাধারণ, মানে কোনো প্রশ্ন হবে এটা নিয়ে। তো এবার চিকেনটা দেখি আমি, তো দিব্য বলে একবার চিকেনটা দেখা ভালো করে, এই যে একটা আলু, একটা খুশি মার্কেট আলু দিয়েছে, বাট এই রাইসের জন্য ঠিক আছে। আলুটা দেখো টিপছি একদম সফট, আলুটা পুরো সফট, আলুটা কিচ্ছু মানে একদম নরম। আর এরকম একটা আমার ফেভারিট একটা লেগ পিস দিয়েছে, এটার জন্য আমি আমার লোভ সামলাতে পারছি না। আর ডেকোরেশনটা দেখো বস, ডেকোরেশনটা খালি তোমরা দেখো এরকম ডেকোরেশন করে যদি একটা প্রেজেন্টেশন করা হয় একটা খাবারকে, অবভিয়াসলি সেটার একটা লেভেলটা আলাদা হয়ে যায়। তো দেখো রাইস হচ্ছে একজনের জন্য কিন্তু একটা যথেষ্ট একটা অ্যাভারেজ কোয়ান্টিটি একটা রাইস দিয়েছে এটা, আর গ্রেনগুলোও কিন্তু ভালো, একদম যে লো কোয়ালিটি বা সেরকম কিছু না, গ্রেন কিন্তু লম্বা লম্বা দানা চাল, আর ঝুরঝুরে দেখো একদম ঝুরঝুরে ব্যাপারটা আছে কিন্তু এতে। তো আগে একটু মানে প্লেন আগে একটু আলু দিয়ে খালি একটু খেয়ে দেখি, তাহলে রাইসের ফ্লেভারটা আমি আসল ফ্লেভারটা পাবো, তারপরে চিকেন দিয়ে খাবো। চলো আগে একটু আলু আর রাইস দিয়ে খেয়ে দেখি। তবে একটা কথা বলি, আমি কিন্তু এই ফার্স্ট টাইম কাচ্চি বিরিয়ানি ট্রাই করছি, আমি কোনোদিনও খাইনি কাচ্চি বিরিয়ানি, বাইরেও খাইনি কোথাও খাইনি। ব্যাপারটা হচ্ছে আমি অন্যান্য বিরিয়ানি যে খেয়েছি, ব্যাপারটা হচ্ছে এতে একটুখানি যে সর্ষের তেলের যে ভাবটা একটু ঝাঁঝ টাইপের সেই জিনিসটা কিন্তু পাচ্ছি আমি। তো অবভিয়াসলি এটা অন্য বিরিয়ানিতে বা নর্মাল বিরিয়ানিতে সেটা কিন্তু পাওয়া যায় না, তো তাই জন্যই হয়তো এটার নাম কাচ্চি বিরিয়ানি, বা যেটা তোমাদের ওনার উনি বলেও দিয়েছেন পুরো ডিটেলসটা, কারণ আমি অতটা ডিটেলসে জানি না এখানটা। বাট হ্যাঁ একটুখানি সর্ষের তেলের ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু আসছে বেশ ভালোই, একটু ঝাঁঝ লাগছে। তো এবার একটু চিকেন দিয়ে খেয়ে দেখি, চিকেনটাও সফট, এই একটু চিকেনের পিস নিলাম, একটু রাইস নিলাম, একটু খেয়ে দেখি, অসাধারণ বস, জাস্ট অসাধারণ। এই দামের মধ্যে এত সুন্দর একটা জায়গা খাচ্ছে, দিব্যকে বলে একটা জায়গাটা দেখিয়ে দেয় ভালো করে, পুরো একদম ওপেন এয়ারে, জাস্ট ওপরে পাহাড়ে চলছে, একটা গার্ডেন টাইপের আছে, এখানে বসে খাচ্ছে, একটা আলাদাই মজা লাগছে। এইটা কী দিয়েছে আমাকে, লেগ পিস দিয়েছে একটা, সেটা দেখে আমি সামলাতে পারছি না, হয়তো এমনি খেয়ে নেবো, বাট হ্যাঁ রাইস দিয়ে খেতে হবে। আর রাইসটা কিন্তু একজনের জন্য কোয়ান্টিটি এনাফ রাইস দিয়েছে, মানে একজন দুপুরবেলা যদি খেতে চায় তার জন্য কিন্তু পারফেক্ট একদম রাইসটা। এই কুচকিতে অনেকক্ষণ থেকে মিয়া মিয়াও করছে, তো যদি খেতে দিলাম, খাও, এদিকে তাকিয়ে দাও, ক্যামেরা দিকে তাকিয়ে দাও, হ্যাঁ কী করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, তাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তো তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, এখানে লাইটটা একটু কম বলতে পারি, কিন্তু এটা খুবই সুন্দর লাগছে অ্যাম্বিয়েন্সটা, এখানে এইরকম নেচারের মধ্যে বসে খাওয়া খুবই ভালো লাগছে। ও হ্যাঁ, এটা তো বলা হয়নি, এখানে একটা ফাউন্টেন ছিল খুব সুন্দর।
এখন বন্ধ আছে, সন্ধ্যাবেলা এটা চালু হবে। চলেই না, দেখে তো মনে হচ্ছে চলে না, চলতো কোনো টাইমে তো চলতো। তো দেখো এই যে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম এই কাচ্চি বিরিয়ানির ব্যাপারটা, এটা জাস্ট একটা জিনিস কি যে হ্যাঁ ওর মধ্যে একটুখানি সর্ষের তেলের ব্যাপারটা একটুখানি ছিল, যে একটু ঝাঁজটা আসছিলো সেটা কিন্তু একটু অবভিয়াসলি নাকে এসছে, বা সেটা ভালো লেগেছে, টেস্টটাও খুব ভালো লেগেছে। আর বাট নর্মাল বিরিয়ানির থেকে সেরকম কিছু আমি এক্সট্রা দেখতে পেলাম না, আলুর সাইজও সেরকম ছিল আর মাংস আর রাইসের কোয়ান্টিটি অ্যাভারেজ একটা সেরকম লোকের জন্য এনাফ। তাও সেইটা আমি বেশি কিছু আর ভিডিওতে তোমাদের আগে বলিনি, কারণ দেখো ভিডিওটা বেশি লেন্দি করে তো লাভ নেই, কারণ যেটা দেখানো সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবভিয়াসলি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটা কিন্তু একটা লাইক করে দিও। আর যারা কিন্তু বিরিয়ানি খেতে ভালোবাসে বিরিয়ানি প্রেমীরা কিন্তু ভিডিওটা প্রচুর শেয়ার করো, প্রচুর শেয়ার করো, কারণ এরকম আরও ফুড ব্লগ বা এরকম বিরিয়ানি ব্লগ আমি তো তোমাদের সামনে আরও নিয়ে আসবো, এবং চেষ্টা করছি দেখি এর পরে পরের ব্লগটা হয়তো খুব তাড়াতাড়ি আসবে, সেটাও চেষ্টা করছি যদি কিছু চাইনিজের দিকে যেতে পারি, নাহলে কিছু স্ট্রিট ফুড সেগুলো কিন্তু অবভিয়াসলি তোমাদের জন্য নিয়ে আসবো। আর এইভাবে সাপোর্ট করতে থাকো, সেভাবে সাপোর্ট করে আসছো। চলো দেখা হবে আবার একটা ফ্রেশ ব্লগে, টিল দেন টাটা।